হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পিক্সেল ভার্স এই মাইনিং অ্যাপসটার খুবই এমার্জেন্সি একটি আপডেট শেয়ার করব। তো একটা কথা না বললেই নয়, আসলে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। তো রাবণ আর রামের গল্প কেন এখানে চলে আসে, এখানে কিন্তু একটি খুবই এমার্জেন্সি আপডেট আছে। আমি আপনাদেরকে একটু স্ক্রিনশটে দেখাই দিছি। অর্থাৎ এখানে কিন্তু আপনার এই যে লেভেল আছে, লেভেলটা কিন্তু আপনাকে গেম খেলে মিনিমাম 2 করতে হবে, ঠিক আছে? আপনি বেশি করতে বললে বেশি পাবেন, মিনিমাম কিন্তু 2 করতে হবে। অর্থাৎ মিনিমাম বলতে এখানে কিন্তু আপনাকে এই যে দেখেন উইন 1 বেটার্স, এখানে কিন্তু আপনাকে এটা টিকমার্ক করতে হবে, নতুবা কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার এয়ারড্রপ পাবেন না। আর এটা কিন্তু 18 তারিখ খুব সুন্দর লিস্টিং হয়ে যাবে। 18 তারিখ হোক আর 20 তারিখ হোক কিংবা 2 মাস পরে হোক, সেটা আলো ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হয়েছে আপনার কিন্তু অবশ্যই এখান থেকে এই উইন 1 বেটার্স, এখানে কিন্তু আপনাকে টিকমার্ক করতে হবে, নতুবা কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার এয়ারড্রপ পাবেন না। ওয়ালেট কারেন্ট নিয়ে ইতিপূর্বে আমি আপনার সাথে ভিডিও দিয়েছি, সেটা কিন্তু অলরেডি টিকমার্ক চলে আছে। তো এই দুইটা যদি আপনারা থাকে, এখন বাকি রইলো 1 উইন বেটার্স, এখানে কিন্তু আপনাকে এইটা টিকমার্ক করতে হবে, ঠিক আছে? আর এ বিষয়ে কিন্তু অলরেডি ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেলে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে অ্যানাউন্সমেন্ট দেখে নেবেন। তো অ্যানাউন্সমেন্ট এখন আর দরকার নাই, আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে এইটাকে এই লেভেল মিনিমাম 2 করবেন, কিংবা বেশি করতে পারলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? নতুবা আপনি কিন্তু এখান থেকে কোনো এয়ারড্রপ পাবেন না। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হচ্ছে মূলত আমার চ্যানেল। তো এখানে আসার সাথে সাথে একটু স্ক্রল আপ করবেন, স্ক্রল আপ করার সাথে সাথে এখানে আমি কিন্তু আপনাদের সাথে এখানে 3টে স্ক্রিনশট দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট 3টে দেখবেন এবং এখানে অবশ্যই কিন্তু আপনারা সবুজ টিকমার্কটা আনবেন, ঠিক আছে? তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার সাথে সাথে এখানে কিন্তু আমি অলরেডি বলেছি ভেরি ইমার্জেন্সি আপডেট, মাগার এটা থেকে যদি পেমেন্ট পাইতে চান তাহলে অবশ্যই গেম খেলে মিনিমাম লেভেল 2 করুন। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এই লেভেলটা 2 করতে হবে এবং এখানে কিন্তু আপনাকে টিকমার্কটা আনতেই হবে, নতুবা আপনি এখান থেকে কসুও পাবেন না, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখেন আমি কিন্তু স্টেপ 2টা দিছি। স্টেপ 1 দেখেন কি বলছে, জয়েন মাই ফাইটিং গেমস লিঙ্ক, এখানে কিন্তু আমি আমার লিঙ্ক দিছি, আপনারা কিন্তু আপনাদের লিঙ্ক আছে, আপনি আমার সাথেও ফাইট করতে পারেন, নতুবা আপনি ওইখান থেকে অ্যাপসের ভিতরেও ফাইট করতে পারেন, আমি আপনার সাথে ভিতরে গিয়ে দেখাই দেবো। আর এখানে হয়েছে মূলত স্টেপ 2 দেখেন কি বলছে, ক্লিক ফর জয়েন লিঙ্ক অ্যান্ড জয়েন ভিডিও, আপনারা অবশ্যই এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা অবশ্যই এখান থেকে আগে জয়েন করে নেবেন, ঠিক আছে, যারা এখনও পার্টিসিপেট করে নেয়। আর এখানে কিন্তু আমি অলরেডি এখানে লিখে দিছি ভেরি ইমার্জেন্সি আপডেট, এখান থেকে কিন্তু আপডেটে ক্লিক করলে আপনি পাই যাবেন, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আপনি এই জয়েন লিঙ্ক এখানে ক্লিক করুন, ক্লিক জয়েন লিঙ্ক। তো জয়েন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি আমার মাইনিং অ্যাপসটাকে ওপেন করতে আছে, ঠিক আছে? তো মাইনিং অ্যাপসটা ওপেন করার সাথে সাথে তো দেখেন ফাইনালি কিন্তু আমার মাইনিং অ্যাপসটা ওপেন হয়েছে, ঠিক আছে? তো এখন আপনাকে এখানে লেভেলটা কিন্তু বাড়াইতে হবে। তো লেভেলটা কিন্তু 1 সবারই থাকে, এটা কিন্তু কোনো লেভেল না, এটা কিন্তু আপনাকে 2, 3, 4, 5 এরকম করে বাড়াইতে হবে। তো এখান থেকে প্রথমে একটু ক্লাইম করে নিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু আমি একটু ক্লাইম করতেছি। তো এখন ফাইটিংটা কীভাবে করুন, তো ফাইটিং করার জন্য এখানে কিন্তু একটা অপশন আছে, এখান থেকে এই যে দেখেন নিচে কিন্তু একটা অপশন আছে ফাইট, আপনার ফাইটেটা ক্লিক করুন। তো ফাইটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ফাইট ফ্রেন্ড, এখান থেকে আপনারা আমার সাথেও খেলতে পারেন, এখান থেকে র্যান্ডমলিও খেলতে পারেন, ঠিক আছে? তো র্যান্ডমলি খেললে হবে কি, এখান থেকে আসলে র্যান্ডমলি আমি একটু দেখাছি, র্যান্ডমলি এখানে আসলে অনেক ভালো ভালো প্লেয়ার থাকে, তাদের সাথে আপনি ফাইট করে পারবেন কিনা সেটা দেখার বিষয় আছে, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনাকে এটা খেলতে হলে আবার আপনাকে কিন্তু এখান থেকে কিছু পরিমাণ ব্যালেন্স বলে দিতে হবে। তো এখান থেকে আপনার এটা কীভাবে কী খেলতে হয় আমি তো নিজেও জানি না, কিন্তু আমার গেমটা প্লে হয়ে গেছে। তো এখানে আমার কিন্তু এত আছে আর ওনার কিন্তু এত আছে, ঠিক আছে? তো তো দেখেন আমি কিন্তু এখান থেকে খেলতে আছি, ঠিক আছে? তো ফাইনালি দেখি এখান থেকে আমি যদি উইন হই তাহলে তো ভাগ্য ভালো, না হলে তো একেবারে চালান সব শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন ফাইনালি আমি খুব সম্ভবত এবার উইন হয়ে যাব। তো ফাইনালি দেখেন আমি কিন্তু এখানে একটা ভিক্টরি লাভ করে ফেলছি, ঠিক আছে? অর্থাৎ আমি কিন্তু একটা উইন হয়ে গেছি। এভাবে কিন্তু আপনি খেলবেন। তারপর এখান থেকে আপনি যদি একটু কেটে দিই, এখন কেটে দিই আমি দেখি এখান থেকে আমার লেভেলটা কী কী হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে 2/3 হয়ে গেছে, অর্থাৎ আমার কিন্তু এখানে একটু বাড়ছে। এভাবে কিন্তু আপনাকে সম্পূর্ণ চক্রটা কমপ্লিট করতে হবে এবং এখানে কিন্তু আপনার লেভেল 2 মিনিমাম নিতেই হবে। আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু যখন এখানে লেভেল 2 হয়ে যাবে, তারপর আপনি কিন্তু এখানে ক্লিক করে আপনার এই সবুজ টিকমার্কটা আনতে পারবেন, ঠিক আছে? এভাবে কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু 3/3 টাস্ক অবশ্যই কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে আবার একটু এখানে ফাইটে যাচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই র্যান্ডমলি খেলবেন, আসলে আমার সাথে খেলার সুযোগও পাবেন না আর আমি আসলে অতটা সময় দিতে পারবো না। আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি এখান থেকে পেলে গিয়ে র্যান্ডমলিই খেলবেন, অবশ্যই আপনাকে এখান থেকে উইন হতে হবে, নতুবা কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার এয়ারড্রপ পাবেন না, ডিরেক্টলি আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে? আসলে দুঃখিত যে এই আপডেটটা আমি আপনাদেরকে আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি আসলে আগে দেখি নাই, ঠিক আছে? দেখেন আমার কাছে এখানে ম্যাক্সিমাম এনার্জি 1500, আমার কিন্তু কত কম। তো তারপর আমি এখান থেকে একটু খেলবো, এখানে আপনারা কিন্তু অতি দ্রুত ক্লিক করে থাকবেন, ঠিক আছে? তো আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন আমি কিন্তু এখানে অতি দ্রুত ক্লিক করতেছি, কিন্তু আমার এনার্জিটা অতি তাড়াতাড়ি শেষ হচ্ছে, কেননা ওনার পাওয়ার বেশি, আমার পাওয়ারটা খুব কম, ঠিক আছে? তো এভাবে আসলে আপনাকে বারবার খেলতে
খেলতে খেলতে এক সময় না এক সময় আপনি জিতে যাবেনই, জিতে গেলেই কিন্তু আপনার ওইখানে টাস্কটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। তো আমি কিন্তু ওনার সাথে হেরে যাব, তো দেখেন আমি কিন্তু হেরে গেছি। তো যা হোক, এখান থেকে আমি নিউ গেম অ্যাপটা খেলবো, তো নিউ গেমে খেলার সাথে সাথে দেখি যদি আসলে কোনো দুর্বল পার্টি আমার সাথে পড়ে তাহলে আমি জিততে পারবো। ওনারও কিন্তু এনার্জি বেশি, ওনার সাথে আসলে পারা যায় না, আমি ওনার সাথে আরও দু একবার খেলছি। তো যাই হোক, এখান থেকে আমি একটু ক্লিক ক্লিক করে দেখি, যদি এটা লাক ভালো হয় তাহলে তো আমি জিতবো, লাক খারাপ হলে আমি জিতবো না, এটাই এলো কথা। আর একটা জিনিস আছে, দেখেন ওনাদের যাদের এনার্জি বেশি আছে তারা কিন্তু বেশি ক্লিক করে না, কিন্তু আমার পয়েন্ট ঠিকই যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আর একটা খারাপ জিনিস। তো উনি যদি ফাইট করতে থাকতো তাইলে হয়তো বা, আর একটা জিনিস আছে এখান থেকে এই লেভেলগুলো যদি আপনার প্লাস পয়েন্ট পড়েন তাহলে কিন্তু আপনার ভালো হবে। দেখেন আমি কিন্তু এখানে পড়ছি, যার কারণে কিন্তু আমার এখানে ভালো একটাই হয়েছে। তো দেখেন আমি কিন্তু এটা আবার হেরে গেছি। যাই হোক, এখান থেকে আমি আবার টু প্লে করি। তো এভাবে কিন্তু আপনাকে প্লে করতে হবে, কয়েকবার আপনাকে খেলতে হবে, কয়েকবার খেলে খেলে কিন্তু আপনাকে এখানে ম্যাচটা উইন করতে হবে। উইন না করলে কিন্তু আপনার পেমেন্ট পাবেন না ভাই, এটা আসলে সর্বশেষ কথা। তো এই ধরনের আসলে বাটপাড়ি বুদ্ধি আমার কাছে খুব ভালো লাগে না, যে গেম খেলে তারপর উইন করে তারপর এখান থেকে পেমেন্ট নিতে হবে। তো সর্বোপরি কথা হলো আসলে আপডেটটা আমার একটু আগেও দেখার দরকার ছিল, আগে আমি অতটা খেলো করি না, কিংবা আপনারা কেউ আমাকে আসলে এতগুলো লোকের ভিতরে কেউ একটু বলেনও না যে ভাই এরকম কিন্তু একটা আপডেট আছে, এটা কি করা লাগবে কিনা। তো যাই হোক, বলছেন না বলছেন সেটা আসলে দুঃখের বিষয় না, দুঃখের বিষয় এটাই যে আমাদের কিন্তু এখানে আগে একটু ফলো করা লাগতো এবং এখানে আমাদের যে কোনো মূল্যে উইন করতে হবে, ঠিক আছে। উইন না করলে কিন্তু হবে না। তো এখান থেকে আমার ওনার সেম সেম লেভেল দিছে, তো দেখি এখান থেকে আমি পারি কি না। তো র্যান্ডমলি আসলে জেতাটা অনেক কঠিন, আর যদি ওইখান থেকে ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করে খেলতে পারেন, আপনার লিঙ্কটা ফ্রেন্ডকে দেবেন, ফ্রেন্ডের লিঙ্কটা আপনি নেবেন, তাইলে হয়তো বা আপনি একটা উইন হওয়ার চান্স থাকবে, ঠিক আছে। এই ব্যক্তি আসলে অনেকটা চালাক, যে কিনে একটা একটা এনার্জি নকশ করতে আছে আর আমার এনার্জিগুলো বেশি বেশি যাচ্ছে, ঠিক আছে। তো আসলে এই গেমটার আসলে কোনো সিস্টেম ভালো না, ঠিক আছে। সিস্টেম ভালো হইলে একটা সিস্টেম ভালো থাকতো, আর এখান থেকে যদি আপনার সবুজ টিকমার্ক পড়ে তাহলে কিন্তু আপনার লাকটা ভালো হবে, ঠিক আছে। তো খুব সম্ভবত আমি এখান থেকে একটা সবুজ টিকমার্ক পাইছি, তো পরপর আবার দুইটা না পাইলে আবার কাম হয় না, দেখেন আমার কিন্তু এনার্জিটা অনেক কমে গেছে। তো যাক বন্ধুরা, আমি আপনাদেরকে এগুলো আর দেখাবো না, আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে এনার্জিগুলো খেলবেন। খেলে খেলে আপনি যখন এখানে লেভেল টু করবেন, তারপর এখানে আপনি ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যখন এই যে উইন ওয়ান বেটার লেভেল, আপনি এখানে ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে মেক ইটিতে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে হয়তোবা তারা এখানে আপনার টিকমার্কটা করে দেবে, ঠিক আছে। তো এটা আমার এখনও হয় নাই, আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার পর এটা খেলবো, ঠিক আছে। তো আমি আপনার সাথে আগে ভিডিও দিতে আসি, আপডেটটা এমার্জেন্সি, ঠিক আছে। তো যাক বন্ধুরা, ভিডিওটি শেষ করে দিচ্ছি। তো ভিডিও শেষে একটা কথা বলি, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন। আর পুজো সম্প্রদান তো অবশ্যই কনভার্সটা অন করে দেবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।